সহকর্মী সাবধান করার পরও শোনেনি নওশাদ আলী, ফলে প্রাণ দিয়েই চোকাতে হলো ভুল। বিদ্যুৎ পৃষ্ট হয়ে প্রাণ গেল নওশাদের। ঘটনাটি চুঁচুড়া থানার সাহাগঞ্জ গরিব আলমবাগের। ওই এলাকার বাসিন্দা নওশাদ বাড়ির কাছেই একটি নির্মীয়মান বাড়িতে ঝালাইয়ের কাজ করছিলেন নওশাদ ও সহকর্মী প্রকাশ দে। ওয়েল্ডিং মেশিন চালানোর সময় প্রথমে হোল্ডারে হাত দিতে বিদ্যুতের শক অনুভব করেন প্রকাশ। সঙ্গে সঙ্গে নওশাদকে বিষয়টি জানায় প্রকাশ, কিন্তু সাহসী নওশাদ প্রকাশের কথা না শুনে নিজেই হোল্ডারে হাত দেয়। সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঝলকানি, প্রকাশ প্লাগ খুলে লাইন বিচ্ছিন্ন করলেও নেতিয়ে পড়েন নওশাদ। প্রথমে গরম দুধ খাইয়ে তাকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু শুক্রবার রাতেই চুঁচুড়া হাসপাতালে মৃত্যু হয় নওশাদের। শনিবার ময়নাতদন্তের পর নওশাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নওশাদের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। গতকাল বিকেলবেলা পাড়াতে স্থানীয় এলাকাতেই একটা জায়গায় ওয়েল্ডিং এর কাজ করছিল, করতে গিয়ে নওশাদ বিদ্যুৎ আহত হয়। বিদ্যুৎ হওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হসপিটালে পৌঁছাতে হলো, কিন্তু তাকে বাঁচাতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। একটা তরতাজা ছেলে সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে এই লকডাউনে অর্থনৈতিক সমস্যা খুবই খারাপ ছিল, সেটা কাটিয়ে উঠে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে কষ্ট করে কাজ করতে চেয়েছিল, কিন্তু কালকের গিয়ে তার প্রাণটাই চলে গেল। সারা সাহাগঞ্জ আজকের ওর এই মৃত্যুতে শোকে মুহ্যমান। সবাই সবাইকে কষ্ট পাচ্ছে। আজকে দেখতে বডি এখন হসপিটালে আছে, পোস্টমর্টম হবে দুপুরবেলা, হলে তারপর নিয়ে এসে তার শেষ কাজ করা হবে। আমরা পাড়াগতভাবে সকলে মিলে আমরা আজকের কিন্তু খুবই দুঃখিত, সারা সাহাগঞ্জ আজকের মুছে পেরেছিলাম একটা দুঃখ মানে দুঃখজনক ঘটনাতে। ও হয়েছিল তো একজনের বাড়িতে কাজ করছিল সকালবেলা, ওই গোপালের বাড়ির পাশে, ওই বাড়িতে গ্রিলের দাঁড়িয়ে সব কাজ পাচ্ছে মানে করছিল, মানে মেশিনটা বোধ হয় শর্ট হয়ে গেছিলো, বোধ একজনকে একটু মেরেছে। তো বললো দে তুই মানে তোকে খালি কাটেনি মানে দে আমাকে দে। তো ও যখন ওই মানে হোল্ডারটা দিয়ে নিয়ে ও রডটা আর কি লাগা দিয়ে আসছে, লাগা দিকে তখনই ওকে জোর করছে, জোরে মেরেছে। নিউজ আজ বাংলা হুগলি। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।